হ্যালো ফ্রেন্ড, তো সুগার, এই সুগারের সমস্যায় কারা কারা ভুগছেন, তো এই সুগার হলে সুগারের নর্মাল মাত্রা কত, অর্থাৎ ফাস্টিংয়ের ক্ষেত্রে কত থাকে, অর্থাৎ খাওয়ার আগে কত সুগার থাকে এবং খাওয়ার পরে কত সুগার থাকে, এবং সেই সুগারের নর্মাল মাত্রা কত, এবং সুগার যদি হঠাৎ কমে যায় তাহলে কী কী লক্ষণ দেখা যায়, সেগুলো থাকলে অবশ্যই আগে থেকে সচেতন হতে হবে। এছাড়াও সুগার কতটা কমলে আমাদের ইমিডিয়েট ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয়, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমরা সাধারণত দু ধরনের সুগারের নির্ণয় করি, একটা হচ্ছে ফাস্টিং আর একটা হচ্ছে পিপি। তো ফাস্টিং হচ্ছে খাওয়ার আগে, অর্থাৎ এই ফাস্টিং সুগারের নর্মাল মাত্রা কত। তো এই ফাস্টিং হচ্ছে 70 থেকে 110 এমজি পার ডিএল, তো এটা হচ্ছে নর্মাল। এর থেকে কম বা বেশি হলে সুগারের বাড়া কমা হয়। এরপর হচ্ছে পিপি, অর্থাৎ পোস্টপ্যান্ডাল, এটা কত থাকে, এটা হচ্ছে 70 থেকে 140-এর মধ্যে। এই রেঞ্জে থাকলে সুগার নর্মাল, এর উপরে হলে বেশি আর নিচে হলে কম। তাহলে আপনারা জানলেন যে সুগারের ফাস্টিংয়ের ক্ষেত্রে নর্মাল কত, এবং পিপি বা খাওয়ার পরে, খাবার 2 ঘন্টা পরে, সেটা ক্ষেত্রে নর্মাল মাত্রা কত। এবারে কোন বয়সের ক্ষেত্রে কতটা সুগার থাকা উচিত। 18 বছর বয়স অবধি পিপি, অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরে যে সুগারটা, সেটা 140-এর মধ্যে থাকা উচিত। আর 40 থেকে 50 বছর বয়সী যারা থাকেন তাদের ক্ষেত্রে খাবার 2 ঘন্টা পরে, অর্থাৎ পিপির ক্ষেত্রে 140-এর মধ্যে থাকা উচিত, এবং রাতে খাবার পর এটা 150-এর মধ্যে থাকলে নর্মালভাবে গণ্য করা যায়। তো 40 থেকে 50 বছর বয়স যাদের তাদের ক্ষেত্রে খাওয়ার আগে, অর্থাৎ ফাস্টিং কত থাকে, 90 থেকে 130 এমজি পার ডিএল এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে নর্মাল হিসেবে ধরা হয়। এগুলো জানলেন যে কোন বয়সে কাদের কতটা সুগার থাকে এবং কোনটা নর্মাল। এবারে ইমার্জেন্সি, অর্থাৎ কতটা সুগার নেমে গেলে আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে, তো সেই তার মানটা কত। যদি আমাদের সুগার 54 এমজি পার ডিএল এর থেকে কম হয়, অর্থাৎ 54 থেকে যদি কমে যায়, তাহলে আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। তো এই কন্ডিশনটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ সুগার কমে গেলে, সুগার ফল করলে, তো সেটা হচ্ছে 54 বা 54 নিচে নেমে গেলে তখন আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। তো হঠাৎ যদি সুগার কমে যায় তাহলে কি প্রাইমারি বেসিক কি ট্রিটমেন্ট দেবেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে চিনি, অর্থাৎ চিনির জল খাওয়াতে হবে যতক্ষণ না সিমটম বা লক্ষণ ঠিক হয়, এবং যদি খেতে না পারে তাহলে ইমিডিয়েটলি ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে। এবারে সিমটম, অর্থাৎ যদি সুগার হট করে কমে যায়, অর্থাৎ সুগার ফল করে, তাহলে কী কী লক্ষণ দেখা যায়। 1 নম্বর হচ্ছে প্রচুর ঘাম হবে, বুক ধড়ফড় করবে, অস্বস্তি লাগবে, ঘন ঘন জল তেষ্টা পাবে, খিদে পাবে, অর্থাৎ খাওয়ার পরেও আবার খিদে পাবে, ঘুমোতে গেলেও ঘাম বেরোবে, সুগার যদি খুব লো হয়ে যায় তাহলে অজ্ঞান হয়ে পড়তে পারেন। তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হবে। তো আজকে জানলেন যে সুগারের নর্মাল মাত্রা কত খাওয়ার আগে, খাওয়ার পরে, এবং কোন বয়সের ক্ষেত্রে সুগারের নর্মাল মাত্রা কত, এবং এর লিমিট কত, সুগার ফল হলে কী কী লক্ষণ দেখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।